নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাবো, এক্সারসাইজ 19। তো দেখো, এর আগে আমি যাবতীয় সমস্ত চ্যাপ্টারের MCQ SAQ শূন্যস্থান ট্রু ফলস টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এক্সারসাইজ 19, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে এবং তারা অনেকবার আমাকে অনুরোধ করে বলেছে যে স্যার, আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের অর্থাৎ অনুশীলনীর MCQ SAQ শূন্যস্থান ট্রু ফলস টু দ্য পয়েন্ট যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। সুপ্রিয় দর্শকার্থী, তাদের জন্য নিয়ে আসছি আমি ম্যাথমেটিক্স ক্লাস 10-এর এক্সারসাইজ সম্পূর্ণরূপে সলভ। আজকে আমি এক্সারসাইজ 19 সলভ করাবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 17 দাগের বলেছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত? তো দেখো, এখানে কিন্তু শঙ্কুটির ভূমির ব্যাসার্ধকে বের করতে বলেছে। তো দেখো, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তোমরা যদি x ধরে নাও, মানে ব্যাসার্ধ r সমান সমান যদি x একক ধরো, ঠিক আছে? এবং আমরা যেটা জানি, এটা কেটে দিচ্ছি, আমরা কি জানি, আমরা জানি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3πr³ ঘন একক, এটা তো তোমরা জানো। আর গোলকের আয়তনের ফর্মুলা কী আছে, গোলকের আয়তনের ফর্মুলা আছে 4/3πr³ ঘন একক। তো দেখো, এখানে বলেছে, বইতে বলেছে যেটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা বের করতে বলেছে। আমরা ব্যাসার্ধর মান আর সমান সমান যদি এক্স ধরে নিই, আর সমান সমান যদি এক্স ধরে নিই, একক ধরে নিই, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু আমাদের হয়ে যাবে খুব শীঘ্রই। ওকে, তাহলে অঙ্কটা করা যাক। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমরা জানি যে শঙ্কুর আয়তনের ফর্মুলাকে একটু AT³ দিচ্ছে, ঠিক আছে? প্রশ্ন অনুসারে একদম করে দিচ্ছি, তো একটু কেটে দিচ্ছি এগুলো, AT³ লেখে অ্যাকর্ডিং টু কোশ্চেন, AT³, ঠিক আছে? কী আছে শঙ্কুর আয়তনের ফর্মুলা, কী আছে, 1/3πr² সমান সমান কত বলেছিলাম, গোলকের আয়তন 4/3πr³। তো দেখো, এখানে কিন্তু তোমার শঙ্কুর যে ভূমির যে ব্যাসার্ধ আর সমান সমান এক্স তোমাদের আমি ধরতে বলেছিলাম, মনে পড়ে? অর্থাৎ ব্যাসার্ধ যেটা আছে এক্স ধরেছি। তো দেখো, এখান থেকে আমি পাই কেটে দিলাম, ঠিক আছে? কী থাকছে, এখানে 3 থাকছে, এখানে 3 থাকছে, এটাও কেটে দিলাম, তাই কী থাকছে, r² আর কী থাকছে, r² থাকছে। আর একটা তোমাদের মাথায় রাখতে হবে যে এইস যেটা আছে, শঙ্কুর যে উচ্চতা, শঙ্কুর উচ্চতা আর এবং শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই কিন্তু আর ধরা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এইস সমান সমান আর লিখবে। ওকে, এটা কিন্তু তোমাদের একটা টেম্পোরারি আমি বোঝাচ্ছি, এটা কিন্তু তোমাদের একটা টেম্পোরারি আমি বোঝাচ্ছি। অর্থাৎ এখানে যেটা উল্লেখ করেছে যে উচ্চতা এবং ব্যাসার্ধ দুটোই সমান, তাহলে এইচের জায়গায় তোমরা কী লিখবে, আর লিখবে, তাই তো? কি বলছি বুঝতে পারছো? তো দেখো, এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো বোঝানোর জন্য তোমাদের লিখেছিলাম। অর্থাৎ আমরা এই যে r² বসানোর পর এই যে এইচ যেটা বসালাম, এইচের মান কী আছে, আর, তাই তো? সমান সমান কী আছে, 4r³। তো দেখো, আমি আর এর মান কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম, আর এর মান কী আছে, x² তো দেখো, এখানে আর একটা, এখানে আর 3টে, কটা থাকে, আর 2টো থাকে, তাহলে x² সমান সমান কী থাকছে, 4r² থাকছে, বা দেবে কিন্তু, প্লিজ বা দেবে। অতএব x সমান সমান কী থাকছে, √4r² বা অতএব x সমান সমান 2r। ওকে,
টু আর কি আছে একক। তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে শঙ্কুর যে ব্যাসার্ধ সেটা কিন্তু আমরা এক্স ধরেছিলাম। এই যে এক্সের মান কার ধরেছি, এই এই যে আর এর মান যে এক্স ধরেছি সেটা কার ধরেছি, শঙ্কুর ধরেছি, এবং শঙ্কুর যে উচ্চতা সেটা কিন্তু আমরা আর ধরে নিয়েছি। অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের টু আর একক। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে, টু আর একক। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে? সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন, রোমান টুয়ের প্রশ্ন। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5 সেন্টিমিটার, শঙ্কুটির উচ্চতা কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমরা জানি যে শঙ্কুর যে আয়তন আছে তার ফর্মুলা কী আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, তাই তো? এবং লম্ববৃত্তাকার যে চোঙ আছে চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, তোমরা এটা জানো। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা কিন্তু এইচ বলে দিছে, উচ্চতা বলেছে এইচ বলেছে, এইচ সমান কত, 5 সেমি কিন্তু বলেছে। তো আমি অঙ্কটা তোমাদের খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, ওকে? সুপ্রিয় দর্শকার্থী আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা কিন্তু ঘন একক, ঘন একক, ওকে? এবং চোঙের যে আয়তন আছে তোমরা এটা প্লিজ লিখে নেবে, চোঙের আয়তন কী আছে, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবং এখানে উল্লেখ করে দিয়েছে কিন্তু যে চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা অর্থাৎ এর উচ্চতা, চোঙের উচ্চতা লিখে দিচ্ছি তোমাদের, তোমরা এগুলো লিখবে কিন্তু আমি মুখে মুখে বলে দিচ্ছি, চোঙের উচ্চতা কত বলে দিয়েছে, চোঙের উচ্চতা বলেছে যে 5 সেমি, ঠিক আছে, চোঙের উচ্চতা কত বলেছে, 5 সেমি। তো দেখো এখানে যদি একক তোমরা এখানে সেমি লিখবে, ঠিক আছে, দরকার নেই এটা লেখা, একক লেখা দরকার নেই, সেমি লিখবে, সেমি ঘন সেমি, সেমির মাথায় কিউব লিখবে, ঠিক আছে, এটাও লিখবে সেমি মানে ঘন সেমি, সেমির মাথায় কিউব মানে ঘন সেমি, যেহেতু এখানে একক বলে দিয়েছে সেন্টিমিটার, তাহলে এখানে একক লেখার দরকার নেই, ঠিক আছে। অর্থাৎ চোঙের আয়তন 1/3 পায়ের স্ক্রেজ ঘন একক, শঙ্কুর আয়তন 1/3 পায়ের স্ক্রেজ ঘন একক, সরি এটা শঙ্কুর আয়তন হবে, আর চোঙের আয়তন কী আছে, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে চোঙের উচ্চতা 5 সেন্টিমিটার যেটা বইতে উল্লেখ করে দিয়েছে, তাহলে কিন্তু আমরা শঙ্কুর উচ্চতা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে, শঙ্কুর উচ্চতা, ওকে? তো দেখো প্রশ্নানুসারে এ টি কিউব, প্রশ্নানুসারে কী নজর করতে পারছি আমরা, যে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর স্কোয়ার, আর এইচের মান এইচ বসিয়ে দিছি, ঠিক আছে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এখান থেকে কিন্তু আমরা একটু কালার পরিবর্তন করছি, ওকে, আর স্কোয়ার কাটলাম, পাই পাই কাটলাম, কী থাকছে, 1/3, ওকে, 1/3। তো দেখো 1/3টাকে এইচটাকে দিলে ভালো হতো আর কি, এই 1-এর সঙ্গে এইচ গুণ করলে হয় এইচ, নিচে হবে 3, ওকে, সমান সমান, আর এইচের মান কত, এইচের মান তো তোমাদের 5 আমি বলেই দিয়েছিলাম যে চোঙের উচ্চতা 5 সেন্টিমিটার। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, বা এইচ সমান সমান 3×15, 3×5 কত হবে, 3×15 সেন্টিমিটার। সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে, বি এর অ্যান্সার, ওকে, 15 সেন্টিমিটার। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক, রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা 2 আর একক, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। সুপ্রিয় দর্শকার্থী তোমরা কী জানো, তোমরা জানো যে চোঙের ব্যাসার্ধ যদি আর হয়,
চোঙ্গের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতাও কিন্তু আর এককের কথা কিন্তু উল্লেখ করেছে, একক বলেছে। অর্থাৎ চোঙ্গের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য এবং চোঙের ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে চোঙের উচ্চতার সাথে সমান হবে। কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ তোমাদের আমি আরেকবার বোঝাচ্ছি, একটু কেটে দিচ্ছি। অর্থাৎ তোমরা দেখতে পারছো যে চোঙের মধ্যে যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য, তার কিসের দৈর্ঘ্য? তার ব্যাসের দৈর্ঘ্য। এবং চোঙের ব্যাসের দৈর্ঘ্যের সমান সঙ্গে বা চোঙের উচ্চতার, অর্থাৎ চোঙের উচ্চতা এবং ব্যাসের যে দৈর্ঘ্য দুটো কিন্তু সমান বলেছে। তাই তো কী বলছে বুঝতে পারছো? তো দেখো, যেটা উল্লেখ করেছে যে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য যদি আর একক হয় আর উচ্চতা যদি টু আর একক হয়, চোঙটির মধ্যে যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তো এখানে আমরা কী বুঝতে পারছি? যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য আর চোঙের ব্যাসের দৈর্ঘ্যর সঙ্গে চোঙের উচ্চতার সঙ্গে সমান। অর্থাৎ গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে টু আর একক হবে। তাহলে কী হবে? এর ব্যাসের দৈর্ঘ্য হবে টু আর একক। তো বুঝতেই পারছো টু আর একক হবে এর অ্যান্সার হবে। যেহেতু উচ্চতা আর ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে উচ্চতা মানেই তো, উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য যদি সমান হয় তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চোঙের উচ্চতা কত আছে, চোঙের ব্যাসার্ধ কত আছে আর একক। এবং তার মানে এখানে আমরা নজর করতে পারছি এর অ্যান্সার কিন্তু হবে টু আর একক। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, টু আর একক। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক, একটু কেটে দিচ্ছি। আমাদের নেক্সট প্রশ্ন আছে রোমান ফোরের প্রশ্ন, বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট মোস্ট ভাইটাল। তোমরা এখানে নজর করতে পারছো যে আমরা এখানে দেখতে পারছি যে তিন দাগের যে অঙ্ক যেটা উল্লেখ করেছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার ব্যাসার্ধর একক উচ্চতা আর, বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ যেটা কেটে নেওয়া যাবে তার ব্যাসার্ধ আর একক, ব্যাসার্ধ ও আর একক এবং উচ্চতাও আর একক। অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই কিন্তু সমান, অর্থাৎ h = r, অর্থাৎ উচ্চতা = r, এর মানে এটাই বলতে বোঝানো হয়েছে। তাহলে আমাদের ফর্মুলাটা কী আছে আলোচনা করা যাক। আমাদের ফর্মুলা আছে যে 1/3πr²h। তো এখানে কী উল্লেখ করেছে? এখানে বলেছে h = r বা r = h, অর্থাৎ উচ্চতাকে r দ্বারা প্রকাশ করতে হবে, তাই তো? 1/3πr² উচ্চতাকে h কে r বলা হয়, তাহলে কী থাকছে? πr³/3। সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, কী বলছে বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক সুপ্রিয় দর্শকার্থী। আমাদের 5 দাগের প্রশ্ন, বলেছে x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 5 দাগের যে প্রশ্ন বলেছে, আমরা দেখতে পাচ্ছি যে গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং ঘনকের ব্যাসের দৈর্ঘ্য সমান, অর্থাৎ গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর ঘনকের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরেট x দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক, অর্থাৎ ঘনকের যে ধার আছে সেটা কিন্তু x একক বলেছে। তাহলে গোলক যেটা গোলক যে কেটে নেওয়া হচ্ছে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে?
সুপ্রিয় দর্শকার্থী, গোলকের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু এক্স একক হবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে এক্স একক। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বিদ্যাগের প্রশ্নগুলো সলভ করাবো। রোমানের প্রশ্ন, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলে প্রত্যেকের ব্যাসের দৈর্ঘ্য আর একক এবং তার ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলে ক্ষেত্রফল কত হবে? 6πr² হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমরা যেটা নজর করতে পারছি এখানে, যে অর্ধগোলকের যদি ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলে প্রত্যেকের ব্যাসার্ধ যদি আর একক হয় এবং ভূমি বরাবর জোড় হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলে ক্ষেত্রফল 6πr² হবে না, ঘনবস্তুর সমগ্রতলে ক্ষেত্রফল হবে আমাদের 4πr² হবে। 6 ≠ 6πr² কিন্তু হবে না, অর্থাৎ এটা পুরোপুরি সম্পূর্ণভাবে ভুল। অ্যান্সার হবে 4πr², তার জন্য কি এটা মিথ্যা হবে, অর্থাৎ কেটে দিলাম, এটা ফলস হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? সুপ্রিয় দর্শকার্থী, আমরা নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছি, রোমান্টিয়র প্রশ্ন, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক, ভালো করে নজর করো, কী বলছি আমি, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটির ভূমিতলের একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল এটা হবে। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল আছে, কারণ পাই আর এল ঠিক আছে, যেটা আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, এবং 2πr h যেটা নজর করতে পারছি যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল 2πr h, এবং যেখানে বলেছে, কিন্তু এখানে যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তো দেখো এটা কিন্তু 2πr² হবে না। 2πr² কেন হবে? এটা কিন্তু 2πr² হবে না, এটা কিন্তু মিথ্যা আছে, অর্থাৎ ফলস আছে, ফলস। এটা হবে এরকম হওয়া উচিত ছিল সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু 2πr² হবে না, হওয়া উচিত ছিল πr L যোগ 2πr h যোগ πr² তো অর্থাৎ আমরা যেটা ক্যালকুলেশন করে নজর করতে পারছি এটা কিন্তু সম্পূর্ণভাবে ফলস আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি সি দ্যাগের প্রশ্নগুলো সলভ করাবো, শূন্যস্থান পূরণ করো, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, সি দ্যাগের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ দুটি অর্ধগোলকের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, দুটি অর্ধগোলকের গোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নূতন বা ঘনবস্তুর সমগ্রতলে ক্ষেত্রফল সমান সমান একটি অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্রতলে ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বক্রতলে ক্ষেত্রফল। এখানে কী হবে? লম্ববৃত্তাকার চোঙের হবে, এখানে কী হবে? শূন্যস্থান হবে লম্ববৃত্তাকার চোঙের, লম্ব বৃত্তাকার চোঙের, ঠিক আছে, বৃত্তাকার চোঙের, চোঙের এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কথাটা উল্লেখ করেছে যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস কী হবে, লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ এর অ্যান্সার হবে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, শূন্যস্থানে লিখবে, ঠিক আছে, এইখানে শূন্যস্থানে তোমরা এটা লিখবে। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? রোমান্টিয়র প্রশ্ন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টিয়র প্রশ্ন কী বলেছে? একমুখ কাটা একটি পেন্সিল, পেন্সিলের আকার ও শঙ্কু ও ড্যাশের সমন্বয়, অ্যান্সার হবে চোঙের, কী হবে? চোঙের সমন্বয়। তো দেখো চোঙের সমন্বয় কেন হবে সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। মনে করো একটা পেন্সিল আঁকছি, ওকে, আমি তো অতটা ভালো আঁকতে পারি না, যতটা পারি ছেলেমেয়েদের বোঝাতে পারি ততটাই আঁকার চেষ্টা করি, এটা পেন্সিল আঁকছি। তো দেখো পেন্সিলের যে পাটটা আছে আমরা দেখতে পারছি, এই যে পাটটা, এটা
এটা কিন্তু শঙ্কুর মতন দেখতে, শঙ্কুর মতন দেখতে। আর এই যে পাতটা এইটা, এটা কিন্তু চঙের মতন দেখতে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কু ও চং, শঙ্কু ও চং, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ লম্ব বৃত্তাকার চঙের কী হবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ তোমরা কী লিখবে, এখানে লিখবে যে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চঙের, চঙের সমন্বয়। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এরপর আমরা নেক্সট অঙ্কটা সলভ করব। কী বলেছে একটু আলোচনা করা যাক, এটা আমি কেটে দিচ্ছি। বলেছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চং তৈরি করা হলে গোলক ও চঙের আয়তন কী হবে? এ তো সবাই জানে যে নিরেট গোলককে যদি একটি নিরেট গোলককে গলিয়ে যদি একটি নিরেট লম্ববৃত্তাকার যদি চং তৈরি করা হয় তাহলে গোলকের চঙের আয়তনের আয়তন কী হবে, সমান হবে, কী হবে, সমান হবে। তোমাদের কিন্তু এটা অনেকবার আমি করিয়েছি সুপ্রিয় দর্শকার্থী, সমান, এটা ম আছে। ওকে এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করবো 18 দাগের, ঠিক আছে, যেখানে কিন্তু আমরা এসএ কিউবগুলো লক্ষ্য করতে পারছি। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের এসএ কিউবগুলো সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন 18 দাগের রোমাননে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চং তৈরি করা হলো, উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, যদি শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার হয় তাহলে নিরেট চঙের উচ্চতা কত হবে? তো আমরা দেখি যে শঙ্কুর যে উচ্চতা, শঙ্কুর যে উচ্চতা আছে সেটা কিন্তু এই সমান সমান কিন্তু 15 সেন্টিমিটার কিন্তু বলে দিয়েছে। আর আমরা জানি যে শঙ্কু আর চঙের ব্যাসার্ধ কত আছে, শঙ্কু আর চং এই দুজনের ব্যাসার্ধই কিন্তু আর একক, আর একক, এটা তো লেখা লাগে না, তোমরা সবাই জানো। এবং উচ্চতা কী আছে, উচ্চতা তো এইচ, এটা তো সবাই জানো, যে আমরা সবাই জানি যে ব্যাসার্ধকে আর বলা হয় আর উচ্চতাকে এইচ বলা হয়, কিন্তু এখানে শঙ্কুর উচ্চতা কিন্তু 15 সেন্টিমিটার কিন্তু বলে দিয়েছে। তাহলে অঙ্কটা সলভ করে দিচ্ছি তোমাদের সুপ্রিয় দর্শকার্থী। তো আমরা জানি চঙের আয়তন কী আছে, একদম ডাইরেক্ট করে দিচ্ছি প্রশ্ন অনুসারে, এটি কিউব, ঠিক আছে, চঙের আয়তনের ফর্মুলা কী আছে, পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, পাই আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার এইচ, তাই তো, সমান সমান 1/3 পাই আর স্কোয়ার, এইচের মান কত, এইচের মান কিন্তু আমরা নজর করে দেখতে পারছি যে 15 বলেছে, কত বলেছে একটু ভালো করে লিখছি, 15 কিন্তু বইতে বলেছে, তাই তো। তো দেখো এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করছি, ভালো করে নজর করে দেখো, যে একটু কালার নিচ্ছি বোঝানোর জন্য বা দিলাম, ওকে পাই পাই কেটে দিলাম, আর স্কোয়ার কেটে দিলাম, 3/5 কত, 15, 3/5 15, এখানে 5 লিখে দিলাম, অর্থাৎ এইচ সমান সমান কিন্তু 5 সেন্টিমিটার। এটা কার চঙের উচ্চতা, কার উচ্চতাটা, চঙের উচ্চতা, চঙের উচ্চতা, উচ্চতা 5 সেন্টিমিটার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টিয়র অঙ্ক, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু একটি নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান, আয়তন সমান, গোলকের ব্যাসের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতা অনুপাত কত হবে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা জানি যে এখানে বলে দিয়েছে যে সমান দৈর্ঘ্যের ব্যাস, সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চং ও নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত কিন্তু বলে দিয়েছে। আমরা যে লম্ববৃত্তাকার চঙের প্রথমে আমরা শুরু করব, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমরা যে রোমান্টিয়ের যে প্রশ্নটা ফলো করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোলকের যে আয়তন আছে, গোলকের আয়তনের ফর্মুলা কী আছে, 4/3
फोर बाय थ्री पाई आर क्यूब घन एकक घन एकक और शंकुर आयतन फर्मूला कि वन बाय थ्री पाई आर स्क्वायर एच घन एकक बाबा एच तो अनेकटा दूरे लिखे एच घन एकक और तुम्हारा तो जानो व्यासार्ध किन्तु आर एकक और उच्चताओ कत आछे उच्चता किन्तु एच एकक ठीक आछे कि बोलते बुझते पारछो तो देखो आमरा प्रश्न अनुसारे गोलकर आयतन समान समान जदि शंकुर आयतन फेले दी ताहले किन्तु आमरा मानटा पे जाब ठीक आछे व्यासेर दैर्घ्य एवं शंकुर उच्चता किन्तु पे जाब ठीक आछे कि बोलते बुझते पारछो तो देखो एकटा लिखे दिच्छि जे व्यासेर दैर्घ्य गोलकेर व्यास तुम्हारा लिखबे ठीक आछे गोलकेर व्यास गोलकेर व्यास कत आर एकक आर एकक और शंकुर उच्चता कत शंकुर उच्चता समान समान एच एकक ताहले गोलकेर आयतन समान समान जदि शंकुर आयतन फेले दी ताहले अंकटा बेरिये जाबे ठीक आछे कि बोलछि बुझते पारछो ताहले देखो प्रश्नानुसारे ए टी क्यूब प्रश्नानुसारे अकॉर्डिंग टू क्वेश्चन फोर बाय थ्री पाई आर क्यूब क्यूबटा भालो नहीं लेखा क्यूब समान समान वन बाय थ्री पाई आर स्क्वायर एच ताई तो आमरा एखान थेके पाई पाई केटे देव ठीक आछे आर एखाने थाकछे कि थाकछे आर थाकबे एकटा थाकबे एखाने एटा तो केटे गेल आर नीचे थ्री केटे गेल तो कत थाकछे फोर आर समान समान एच थाकछे ताई तो ठीक आछे एकटुखानि क्यालकुलेशन करे दिछि टू आर बाई एच समान समान वन बाय टू बा दिलाम ओके तार माने आमरा देखते पाछि जे गोलकेर व्यास आर शंकुर उच्चता गोलकेर व्यास आर शंकुर उच्चता किन्तु वन इज टू टू ओके कि बोलछि बुझते पारछो तो देखो तोमादेर आरेकबार केटे आमि एकटु एई लाइनटा आरेकबार केटे बोझाबो ठीक आछे कि बोलछि बुझते पारछो ताहले तोमरा देखो आमरा जेटा नजर करे देखते पाछि जे टू आर बाय एच समान समान वन बाय टू अतएव गोलकेर जेटा देखते पाछि जे व्यास टू आर इज टू एच समान समान वन इज टू टू हबे एखाने बा देबे प्लिज अर्थात खुबी गुरुत्वपूर्ण अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट मोस्ट मोस्ट वाइटाल सुप्रिय दर्शकार्थी एबार आमि तोमादेर तीन दागेर अंकटा सल्व करे देव ठीक आछे कि बोलछि बुझते पारछो सुप्रिय दर्शकार्थी रोमान थ्रीर प्रश्न कि बोलेछे बोलेछे समान दैर्घ्यर व्यास समान उच्चता विशिष्ट निरेट लम्बवृत्ताकार चोंग निरेट लम्बवृत्ताकार शंकु निरेट गोलकेर आयतनेर अनुपात कत हबे लिखि खुबी इम्पर्टेंट अंक किन्तु सुप्रिय दर्शकार्थी आमादेर एसबी एकाडेमिक सेंटर निये आसछे প্রতি বছর মাধ্যমিকের সাজেশান এবং তার সঙ্গে মাধ্যমিকের ম্যাথমেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের যাবতীয় এমসি কিউব এসএ কিউব শূন্যস্থান ট্রু ফলস বিস্তারিতভাবে ছাত্রদের বুঝিয়ে দিয়েছে এবং সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছে তাহলে তিন দাগের অঙ্কটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি ওকে তো দেখো গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান বলেছে নিরেট শঙ্কু ও নিরেট চোঙের প্রত্যেকের উচ্চতা কিন্তু টু আর একক কিন্তু বইতে বলে দিয়েছে নিরেট শঙ্কু আর নিরেট চোঙের প্রত্যেকের উচ্চতা কিন্তু টু আর একক বলে দিয়েছে আর নিরেট চোঙের আয়তনের ফর্মুলা কী তোমরা তো জানো যে পাই আর স্কোয়ার এইচ ঘন একক ঠিক আছে সাইডে লিখবে তো দেখো পাই আর স্কোয়ার এইচের মান কী আছে এইচের মান কিন্তু টু আর যেটা এখানে উল্লেখ করেছে তার মানে কী থাকছে টু পাই আর কিউব থাকছে তাই তো
আমরা যেটা নজর করে দেখতে পারছি অঙ্কটা ক্যালকুলেশন করে, তাহলে এখানে কি থাকছে? এখানে থাকছে যে নিরেট চঙ্গের আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন একক, পাই আর স্কয়ার এইচের মান টু আর বলে দিয়েছিল, টু আর ক্যালকুলেশন করে কি পাচ্ছি, টু পাই আর কিউব ঘন একক পাচ্ছি। অর্থাৎ নিরেট শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচ ঘন একক, ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচের মান কি আছে, টু আর আছে, অর্থাৎ টু পা টু বাই থ্রি পাই আর কিউব, টু বাই থ্রি পাই আর কিউব। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এবং নিরেট গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব, ওকে। এবং আর এর মান আমরা এখানে নজর করে দেখতে পারছি, আর এর মান কিন্তু টু আর কথা উল্লেখ করেছে, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো তোমাদের আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিরেট শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচ, এইচের মান টু আর বলেছে, তার মানে কী থাকছে, টু বাই থ্রি পাই আর কিউব থাকছে। আর নিরেট গোলকের আয়তন তোমরা তো জানো যে ফোর বাই থ্রি পাই আর কিউব, ওকে। তাহলে নিরেট শঙ্কু ইজ টু নিরেট, হ্যাঁ নিরেট চং, সরি নিরেট চং ইজ টু নিরেট শঙ্কু ইজ টু নিরেট গোলকের আয়তন অনুপাত, টু টু পাই, টু পাই আর কিউব, ওকে। এখানে আমরা কী নজর করতে পারছি, টু পাই আর কিউব ইজ টু টু বাই থ্রি পাই আর কিউব ইজ টু ফোর বাই থ্রি পাই আর কিউব। তো দেখো পাই আর কিউব এটা কিন্তু বোথ সাইড থেকে কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? একটু কেটে দিচ্ছি এগুলো। তো দেখো এই পাই আর কিউব, পাই আর কিউব কেটে যাচ্ছে, পাই আর কিউব, পাই আর কিউব কেটে যাচ্ছে, পাই আর কিউব, পাই আর কিউব কেটে যাচ্ছে। তাই কী থাকছে, টু ইজ টু টু বাই থ্রি ইজ টু ফোর বাই থ্রি, এটা তো আমরা পাচ্ছি। তো দেখো এখানে তিন কিন্তু লস হবো, তো দেখো এখানে কিন্তু ক্যালকুলেশনটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে, ঠিক আছে, বোঝাচ্ছি, ওকে। তো দেখো আমরা অঙ্কটা কী পেয়েছি, অঙ্কটা পেয়েছি টু ইজ টু পেয়েছি, টু ইজ টু টু বাই থ্রি ইজ টু পেয়েছি ফোর বাই থ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর এলসিএম কিন্তু লস হবে কিন্তু তিন। তো দেখো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এর লস হবে কিন্তু তিন, তার মানে কি তিন যদি হয়তো বোথ সাইডের সঙ্গে মাল্টিপ্লাই থ্রি হবে, অর্থাৎ টু গুণ থ্রি ইজ টু টু বাই থ্রি গুণ থ্রি ইজ টু ফোর বাই থ্রি, থ্রি লেখাটা হয়নি, থ্রি গুণ থ্রি। তো দেখো আমি যদি আমি ক্যালকুলেশন করে কাটাকাটি করি, একটু নজর করে দেখো, থ্রি থ্রি কেটে দিলাম, থ্রি থ্রি কেটে দিলাম, এটা কিন্তু ইস্টু দেবে, প্লেস এখানে ইস্টু দেবে, ইস্টু দেওয়া হয়নি, ইস্টু দেবে, ওকে। এখানে কিন্তু ডাইরেক্ট এখানে করেছি, জাস্ট তোমাদেরকে তোমাকে কিন্তু এই থ্রি ইজ টু ওয়ান ইস টু টু হয়েছে কী করে সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। তো দেখো তিন দুগুণই ছয় ইস টু, দুই অক্ষে দুই ইস টু চার, ক্যালকুলেশন করলে কত পাবো, দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই কমন চলে যাচ্ছে, থ্রি ইস টু ওয়ান ইস টু টু, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু থ্রি ইস টু ওয়ান ইস টু টু, ওকে। এবার আমরা তোমাদের নেক্সট অঙ্ক সলভ করবো, রোমান ফোরের অঙ্ক, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের রোমান ফোরের অঙ্কটা সলভ করে দেবো। কী বলেছে, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারে এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কুর আকারে, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, সেদিকে প্লিজ একটু নজর দাও, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, সমাধান, ধরি ঘনবস্তুটির ভূমিতলের ব্যাসার্ধ আর একক আর শঙ্কুর উচ্চতা এইচ একক, এটা তো তোমরা জানো। যেহেতু ঘনবস্তুটির দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, অর্থাৎ শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ও অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান, তাই তো, যেটা উল্লেখ করেছে বইতে, তাহলে তোমরা নজর করে দেখতে পারবে যে ঘনবস্তুটির দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, অর্থাৎ শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ও অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান হয়, অর্থাৎ পাই আর এল সমান সমান টু পাই আর স্কয়ার, তাই তো, টু পাই আর স্কয়ার। এল কিন্তু আমরা দেখতে পারছি শঙ্কুটির কী আছে, তির্যক উচ্চতা, তাই তো,
তির্যক উচ্চতা, তাই তো? তাহলে তোমরা নজর করে দেখতে পারবে, এখান থেকে যদি পাই আর যদি আমি কেটে দিই, এখানে কি থাকছে? একটা আর থাকছে। এখানে কি থাকছে? এল সমান সমান টু আর থাকছে। এখানে দেখবে উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, ঠিক আছে। তো এল স্কোয়ার সমান সমান ফোর আর স্কোয়ার। আর তোমরা কি জানো এল স্কোয়ার মানে কি? আমি এখানে কেটে একটু বুঝিয়ে দিচ্ছি। এল স্কোয়ার মানে কি? এল স্কোয়ার এখানে লিখতে পারবে যে এল স্কোয়ার সমান সমান, না এখানে লিখবে না, লেখাটা ঠিক এই দিকে লেখাটা হওয়া উচিত, এখানে যে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা কিন্তু পিথাগোরাসের সূত্র, ঠিক আছে? তার মানে কী থাকছে? এল স্কোয়ার জায়গায় কী থাকছে? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান ফোর আর স্কোয়ার। এইচ স্কোয়ার সমান সমান কী থাকছে? এইচ স্কোয়ার সমান সমান এখান থেকে যদি এখানে আরেকটা লাইন লেখা উচিত ছিল, এইচ স্কোয়ার সমান সমান ফোর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা লেখা উচিত ছিল। তাহলে এইচ স্কোয়ার সমান সমান ফোর আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে কটা থাকছে? থ্রি আর স্কোয়ার থাকছে। এটা তোমরা একটু লিখে নেবে, না লিখলেও চলবে, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে তোমরা এখানে নজর করে দেখতে পারবে অঙ্কটার ভিতরে যেটা দেখতে পারছো তোমরা সুপ্রিয় দর্শকার্থী, যে এইচ স্কোয়ার সমান সমান থ্রি আর স্কোয়ার, আর স্কোয়ার বাই আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান সমান ওয়ান বাই থ্রি, আর বাই এইচ এর হোল স্কোয়ার সমান সমান ওয়ান বাই থ্রি। তাহলে আর বাই এইচ সমান সমান কী থাকছে? তাহলে এখানে আর একটু লিখতে পারো, আর বাই এইচ সমান সমান ওয়ান বাই থ্রি এর রুট থাকছে। রুট থাকলে কী থাকছে? আর বাই এইচ সমান সমান কী হবে? ওয়ান বাই রুট থ্রি হবে। তো দেখাই যে ওয়ান বাই রুট থ্রি হয়েছে। ওয়ান বাই রুট থ্রি মানে কি? আর ইস টু এইচ সমান সমান কী থাকছে? ওয়ান ইস টু রুট থ্রি। আর ইস টু এইচ সমান সমান কী থাকছে? ওয়ান ইস টু রুট থ্রি কিন্তু এর অ্যান্সার হচ্ছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের নেক্সট অঙ্ক সলভ করবো, রোমান ফাইভের অঙ্ক, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান ফাইভের অঙ্ক কী বলেছে? বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে হিসাব করে লিখি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা জানি যে আমরা এখানে যেটা নজর করে দেখতে পারছি যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন ও শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে শঙ্কু আর গোলকের ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ, এই যে দুটোর যে ব্যাসার্ধ আছে এটা কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং শঙ্কুর যে উচ্চতা আছে, শঙ্কুর যে উচ্চতা মানে এইটা, এটা কিন্তু এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে, সেটা তো তোমরা জানো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমি অঙ্কটা তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেবো, ওকে? তো তোমরা জানো যে গোলকের আয়তনের ফর্মুলা কী আছে? প্রশ্নানুসারে লিখে দিচ্ছি, প্রশ্নানুসারে গোলকের আয়তনের ফর্মুলা কী আছে? ফোর বাই থ্রি পাই আর কিউব, ঠিক আছে, সমান সমান কী আছে? এবং শঙ্কুর আয়তনের দ্বিগুণ, অর্থাৎ শঙ্কুর আয়তন কী আছে? ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ গুণ দুই, যেখানে বইতে বলে দিয়েছে যে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তার জন্য আমি এখানে দ্বিগুণ করেছি। তাই তো একটু কালারিং পরিবর্তন করি। তো দেখো এখানে পাই পাই কেটেছি, ঠিক আছে? পাই পাই কাটার পর আর কী থাকছে সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। পাই পাই কাটার পরে এখানে আমরা নিচের যেটা সংখ্যা আছে থ্রি থ্রিও কেটে দিলাম, ওকে? কেটে দিলে কী থাকছে? তো দেখো তোমাদের আমি আর একবার দেখাচ্ছি, ঠিক আছে? যদিও আমি বুঝিয়ে দিয়েছি যে ফোর বাই থ্রি পাই আর কিউব সমান 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 ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ গুণ দুই, তাই তো? একটু কালার পরিবর্তন করছি তোমাদের বোঝানোর জন্য। তো দেখো এখানে কিন্তু আমি তিন তিন কেড়ে দিয়েছি, একটু কালারটা একটু ভালো ডিপ কালার নিই। তো দেখো আমি তিন তিন কী করছি, এখান থেকে কেটে দিয়েছি, পাই পাই কেটে দিয়েছি, ঠিক আছে?
সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখানে আর আছে তিনটে, আর এখানে আছে আর আছে দুটো, কেটে গেলে কটা থাকে? কেটে গেলে এখানে একটা আর থাকে, একটা আর থাকে, আর এখানে এটা তো কেটে গেল, তাই কি থাকছে? থাকছে ফোর আর। তো দেখো ফোর আর সমান সমান কি থাকছে? টু এইচ থাকছে, তাই তো? বাদ দেবে এইগুলো, তাহলে এইচ বাই আর, এইচ বাই আর সমান সমান কী থাকছে? ফোর বাই টু থাকছে, তাই তো? কি বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ফোর আর সমান সমান টু এইচ থাকছে, তাহলে আমি এইচটাকে আগে বসিয়ে দিচ্ছি, এইচ বাই আর সমান সমান ফোর বাই টু, ক্যালকুলেশন করলে কত হবে? টু বাই ওয়ান, অর্থাৎ এইচ বাই আর সমান সমান থাকছে টু বাই ওয়ান থাকছে। এগুলো বা লিখবে, কি লিখবে? এগুলো বা লিখবে। সুপ্রিয় দর্শকার্থী, অতএব এইচ ইজ টু আর সমান সমান থাকছে টু ইজ টু ওয়ান এর উত্তর। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।